নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালো থাকাটাই আমার কামনা। আজকে আমরা তোমাদের ভূগোল পরিবেশ বইয়ে পঞ্চম অধ্যায়ে বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। আমরা যেহেতু নদীমাতৃক দেশের অধিবাসী এবং বৃষ্টিপাতের সাথে আমরা সবাই পরিচিত, এখন আজকে আমরা বৃষ্টিপাত কি এ সম্পর্কে প্রথমে আমরা ধারণা নিয়ে নিই। বৃষ্টিপাত হল স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফুটা ফুটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে আমরা বৃষ্টিপাত করি। জানলাম স্বাভাবিকভাবে ভাসমান মেঘ ঘনীভূত হয়ে পানির ফোঁটা ফোঁটা আকারে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে পতিত হলে তাকে আমরা বৃষ্টিপাত করি। এই বৃষ্টিপাত কখনো প্রবল আবার কখনো গুড়ি গুড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হয়, এটা আমরা সবাই জানি। এখন আমরা জানব বৃষ্টিপাতের কারণ, কেন বৃষ্টিপাত হয়। আমরা জেনে নেই বৃষ্টিপাতের কারণ, আশা করি তোমরা তোমাদের পাঠ্যবইয়ের সাথে তোমরা মিলিয়ে নেবে। সূর্যের উত্তাপে সৃষ্ট জলীয় বাষ্প উপরের শীতল বায়ুর সংস্পর্শে এলে সহজে তা পরিপিক্ত হয়, পরে ওই পরিতিক্ত বায়ু অতি ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে জমাট বেঁধে মেঘের আকারে আকাশে বাসতে থাকে। বায়ুমণ্ডলের উষ্ণতা কোনো কারণে আরও হ্রাস পেলে ওই মেঘ ঘনীভূত হয়ে পানিবিন্দুতে অথবা বরফ উচিতে পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তা ভূপৃষ্ঠে নেমে আসে। এভাবে পৃথিবীতে বৃষ্টিপাত সংঘটিত হয়। আমরা বৃষ্টিপাতের কারণ জানলাম, এখন আমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। বৈশিষ্ট্য এবং প্রকৃতি অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাতকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়, যথা এক পরিচলন বৃষ্টি, দুই শৈলকিকের বৃষ্টি, তিন বায়ুপ্রাচীর জনিত বৃষ্টি এবং চার ঘূর্ণি বৃষ্টি। আমরা বৃষ্টিপাত চার প্রকারের নাম জেনে নিলাম, এখন আমরা সংক্ষেপে এই চারটি বৃষ্টিপাতে বর্ণনা সংক্ষেপে আলোচনা করব। দিনের বেলায় সূর্যের কিরণে পানি বাষ্পে পরিণত হয়ে সোজা উপরের দিকে উঠে যায় এবং শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ অপরে বৃষ্টিতে পরিণত হয় এবং এ ধরনের বৃষ্টি সোজাসুজি নিচে নেমে আসে। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টি বলে। আমরা পরিচলন বৃষ্টিপাত সম্পর্কে জানলাম এবং চিত্র ৫.৩ দেখলে আমরা পরিচলন বৃষ্টিপাত
সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। দুই নম্বর আমরা শৈলতকে পৃষ্টি জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমন পথে কোনো উঁচু পর্বতশ্রেণীতে বাধা পায় তাহলে ওই বায়ু উপরের দিকে উঠে যায়, তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিঘাত ঢালে বৃষ্টিপাত ঘটায়। এরূপ প্রতিঘাত ঢালে সংঘটিত বৃষ্টিপাতকে আমরা শৈলতকে বৃষ্টিপাত বলি। চিত্র তোমাদের পাঠ্যবইয়ের 5.4 শৈলতকে বৃষ্টিপাতের চিত্র দেওয়া আছে, আশা করি তোমরা চিত্রের সাথে মিলিয়ে নেবে। এখন আমরা 3 বায়ুপ্রাচীর জনিত বৃষ্টি। শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ুপ্রাচীরের সৃষ্টি করে। বায়ুপ্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ু তাপমাত্রা হ্রাস পায় বলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়, ফলে উভয় বায়ুর সংযোগ স্তরে বৃষ্টিপাত ঘটে। একে বায়ুপ্রাচীর জনিত বৃষ্টিপাত বলে। আমরা চিত্র 5.5-এর দিকে তাকালে আমরা বায়ুপ্রাচীর জন্য বৃষ্টিপাত যেভাবে হয় তার একটি চিত্র আমরা দেখতে পাবো এবং তা থেকে তোমরা একটি মোটামুটি একটি ধারণা পেয়ে যাবে। এবং সর্বশেষ 4 নম্বর আমরা বন্যি বৃষ্টি। কোনো অঞ্চলে বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ওই একই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু বাড়ি বলে উষ্ণ বায়ু শীতল বায়ু উপরের উপর ধীরে ধীরে উঠতে থাকে। জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে। ওই বায়ু শীতল বায়ু উপরে উঠলে তার ভিতরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে বন্যি বৃষ্টি বলে। চিত্র 5.6 আমরা পরিচলন বৃষ্টি, শৈলতকে বৃষ্টি, বায়ু প্রাচীরজনিত বৃষ্টি এবং বন্যি বৃষ্টি সম্পর্কে জানলাম। আমরা আশা করি এই বৃষ্টিপাত সম্পর্কে তোমাদের মোটামুটি একটি ধারণা হয়েছে এবং পাঠ্যবইয়ের সাথে তোমরা মিলিয়ে এবং 4টি বৃষ্টিপাতের চিত্র দেওয়া আছে, 5.3, 5.4, 5.5, 5.6 এই চিত্রগুলো তোমরা দেখলে নিশ্চয়ই তোমাদের বৃষ্টিপাত সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে তোমাদের এই বৃষ্টিপাত সম্পর্কে একটি সমগ্র ধারণা লাভ করার জন্য তোমরা ব্যবস্থা নেবে। আজকে আমরা এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার অনলাইন ক্লাসের মাধ্যমে দেখা হবে এবং তোমরা যে কোনো সমস্যার জন্য আমার সাথে অথবা শ্রেণী শিক্ষকের সাথে অথবা বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করে মোবাইলের মাধ্যমে তোমাদের সমস্যা জানালে অবশ্যই আমরা তার সমাধান করবে, প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবং আশা করি তোমরা করোনার মহাকালীন সময়ে স্কুল যেহেতু বন্ধ রয়েছে তোমাদের বাড়ির দৈনন্দিন সময়সূচি তৈরি করে ঠিকমতো পড়াশোনা করবে এবং
আমাদের অনলাইন ক্লাস, গোলাপ পয়েন্ট অনলাইন স্কুলের ক্লাস, সংসদ টিভির ক্লাস এবং জেলা অনলাইন স্কুলের ক্লাস তোমরা দেখলে অবশ্যই তোমাদের এই পাঠ্য বিষয়ে অনেক ধারণা তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে। আশা করি তোমরা এসব যে সকল অনলাইন ক্লাসের কথা বললাম তা দেখার জন্য তোমরা ব্যবস্থা নেবে এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরাও তোমাদেরকে সহায়তা করব। এবং তোমরা সবাই ভালো থাকো, মাস্ক এবং হ্যান্ড স্যানিটেশন, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ইত্যাদি বজায় রেখে তোমাদের নিজের এবং পরিবারের এবং আশপাশের সবাইকে সুস্থ রাখবে এই আশাবাদ ব্যক্ত করে আমি পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।